পানশালায় নর্তকীর কাজ করতে গিয়ে প্রেম, স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও তার প্রেমিক ও আরো একজনের, মনুয়া কাণ্ডের ছায়া অশোকনগরে। পরকীয়ার জের, প্রেমিকের সাথে যোগসাজশ করে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রী ও তার ভাই এবং প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ তোলা হয় বারাসত আদালতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার অশোকনগর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায়। চলছে ভালোবাসার সপ্তাহ, আর কয়েকদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো। এসবের মাঝেই প্রেমিকের সাথে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকা। নিহত যুবকের দেহ রাস্তার উপর রেখে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ। ঘটনায় অভিযোগ ওঠে নিহত যুবকের স্ত্রী, তার ভাই এবং প্রেমিকের বিরুদ্ধে। স্থানীয় মানুষের অভিযোগ, পানশালায় নর্তকীর কাজ করতেন অভিযুক্ত স্ত্রী। কাজের সুবাদে পানশালার মালিকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে অভিযুক্ত, তার ভাই এবং তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম হারাধন রায়। শনিবার অর্থাৎ গতকাল সকালে হারাধনের পরিবারের কাছে খবর আসে তার দেহ পড়ে রয়েছে বারাসাতের কারশেডের কাছে রেল লাইনের পাশে। এরপর পরিবারের সদস্যরা গিয়ে মৃতদেহ শনাক্ত করার পর দেহ নিয়ে আসা হয় অশোকনগরের বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, পানশালার মালিকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার থেকে তাদের সংসারে অশান্তি দেখা দেয়, সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বামী। সেই কারণে পথের কাঁটা সরাতে পরিকল্পনা করে স্বামীকে খুন করে স্ত্রী, তার প্রেমিক, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মৃতের পরিবার, আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হয় মৃতের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হারাধনের স্ত্রী সবিতা রায় এবং শ্যালক মিলন শিকদারকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। পরবর্তীতে শ্রী সবিতা রায় এবং মিলন শিকদারকে জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে কবিতার প্রেমিক তথা পানশালার মালিক সুশান্ত সাহা ওরফে বাপিকে মানিকনগর এলাকায় নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার অর্থাৎ আজ তিনজন অভিযুক্তদের বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানার পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তবে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে অভিযুক্ত স্ত্রী সবিতা রায় জানান, ট্রেনের ধাক্কায় স্বামীর মৃত্যু হয়েছে, তিনি খুন করেননি। মারনি কি হয়েছিল? তবে এখনো অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে। সত্যি কি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু নাকি পরিকল্পনা করে খুন, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।